দেখতে পাচ্ছ আমরা মার্কেটে ঢুকে গেছি আর রাইট সাইডে যে টপগুলো ঝুলছিল ওগুলোর প্রাইস কিন্তু 200 থেকে 250 করে। এখানে বিভিন্ন স্টাইলিশ কুর্তি এবং জাম্পস্যুট তোমরা পেয়ে যাবে। আর এখানে লেফট সাইডে দেখো 250 করে বিভিন্ন ট্রেন্ডি কালেকশনের ব্যাগ কিন্তু তোমরা পেয়ে যাবে। নিউ মার্কেট নিয়ে অনেকেরই একটা ধারণা থাকে যে এখানে হয়তো চিপ কোয়ালিটির আর কম দামেরই শুধুমাত্র জিনিস পাওয়া যায়, কিন্তু এটা একেবারেই ভুল। এখানে কিন্তু বেশি দামের ভালো কোয়ালিটিরও জিনিসপত্র পাওয়া যায়। তো যারা ফুটপাথ থেকে শপিং করতে চাও না, হক মার্কেটে ঢুকলে তোমরা অনেক ভালো দোকান আর শপিং মল পেয়ে যাবে। তো তোমরা চাইলে ওখান থেকেও শপিং করতে পারবে। তো আমরা মেইন মার্কেটের ভেতরে ঢুকে পড়েছি। ওখানে দেখো কত টেডি বিয়ার, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তুই তুলে নিয়েছিস তো, তোর ক্লিপেই দেখাবো। এখানে যে গোল ঘেরা কুর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু 650 করে। হক মার্কেটে ঢুকেই এত সফটওয়্যার দোকান দেখতে পেয়ে না বেশ মনটা ভালো হয়ে গেল। আমার মতো যারা সফটওয়্যার লাভার তাদের দেখলেই কিন্তু লোভ লাগবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন টাইপের ইয়াররিংস এবং মেকআপের কালেকশন, লিপস্টিক থেকে শুরু করে ফাউন্ডেশন, আইশ্যাডো প্যালেট, মেকআপ ব্রাশ, সমস্ত কিছু এভরিথিং কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন রয়েছে। এই ইয়াররিংসগুলো তোমরা শাড়ি বা লেহেঙ্গার সাথে খুব ইজিলি ক্যারি করতে পারবে এবং এই ইয়াররিংসগুলোর প্রাইস তোমার 50 থেকে স্টার্ট হয়ে 200 পর্যন্ত রয়েছে। এবার তোমাদেরকে কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো। এই দোকানটাতে কিন্তু ওয়ান পিস পুরো ভর্তি। আর এখানে যে টপগুলো দেখতে পাচ্ছ এই টপগুলোর প্রাইস কিন্তু 300 থেকে 350 করে এবং এর কাপড়গুলো কিন্তু ভীষণ সফট, গরমে পরে ভীষণ আরামদায়ক এই টপগুলো। এখানে যে ওয়ান পিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কোরিয়ান স্টাইল ওয়ান পিস আর এর প্রাইস ছিল 650। আর কালারটাও ছিল ভীষণ মিষ্টি এবং কাপড়টা ছিল ভীষণ সফট। যারা এই টাইপের ওয়ান পিস পরে কমফোর্টেবল তারা কিন্তু এরকম টাইপের ওয়ান পিস কিনতে পারে, খুব সুন্দর লাগে। এই স্ট্রিটটা দেখতে পাচ্ছ এই স্ট্রিট জুড়ে কিন্তু পুরোটাই ব্যাগের দোকান আর প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে। আর প্রাইস রেঞ্জ কিন্তু 100 আর 150 টাকা থেকে শুরু হচ্ছে। এবার চলো তোমাদের কতগুলো ব্যাগের কালেকশন দেখাই। এখানে যে ব্যাগসগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস 100 থেকে শুরু করে 300 পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। নতুন স্টাইলের ব্যাগ 100 করে, দাম কেমন ওরা কমানো যাবে? ওই ব্যাগটা খুব সুন্দর। কোনটা? এই যে গ্রিন কালারের, এই জিএস পর দাম? হ্যাঁ এটা সেই দাম ইস দাদা 300 টাকা বলে দাদা। ওই ব্যাগটা দাম কিরকম? হ্যাঁ 800। এখানে শপিং করতে এসে কিন্তু তোমরা অবশ্যই বার্গেন করো, কারণ এরা দামটা অনেকটা বাড়িয়ে বলে এবং লাস্টের দিকে গিয়ে দাম কমায়। এই হোয়াইট ব্যাগটা দেখতে পাচ্ছ আমার হাতে, এই ব্যাগটার দাম কিন্তু আমাকে অন্য একটা দোকানে 650 টাকা বলেছিল এবং এই দোকানে 350 টাকা বলেছিল। সেম ব্যাগ, সেম কোয়ালিটির ব্যাগের কিন্তু দামের ডিফারেন্স অনেক বলেছে এবং এই ব্যাগটাই আমি অন্য আরেকটা দোকান থেকে 300 টাকা দিয়ে কিনেছি। তো তোমাদের কাছে যখন হাতে অনেক অপশানস রয়েছে অনেক দোকান ঘুরে দেখার, তো তোমরা অ্যাকচুয়াল দামটা ভালো করে যাচাই করে তবেই কিন্তু একটা জিনিস কিনো। এবার আসো তোমাদের কিছু অক্সিডাইজ জুয়েলারির কালেকশন দেখাই। এই দোকানটাতে কিন্তু প্রচুর অক্সিডাইজ জুয়েলারির কালেকশন রয়েছে এবং খুব সুন্দর সুন্দর। আর এখন অক্সিডাইজ জুয়েলারি খুব ট্রেন্ডেও চলছে, সামনে দুর্গা পুজো, শাড়ি দিয়ে এই অক্সিডাইজ জুয়েলারি যদি পরো দারুণ লাগবে, দারুণ। তো এখানে প্রাইস হচ্ছে 100 টাকা থেকে শুরু করে তোমরা 300, 350, 400 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর নেক পিস পেয়ে যাবে।
এবার চলো তোমাদের কিছু কাফতান কুর্তি দেখাই। এই দোকানটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কাফতান কুর্তি ছিল এবং প্রত্যেকটা কুর্তির কালার এবং কোয়ালিটি ভীষণ ভালো ছিল। যারা মনে করো ফুটপাথ থেকে জিনিসের কোয়ালিটি ভালো হয় না তাদেরকে বলবো এটা কিন্তু ফুটপাথেই দেখাই এবং কোয়ালিটি ভীষণ ভালো ছিল। উইদাউট প্যান্ট নিলে, শুধু কুর্তি নিলে এর প্রাইস ছিল 500 টাকা, আর প্যান্ট শুদ্ধ নিলে প্রাইস ছিল 750 টাকা। অবভিয়াসলি বার্গেন করলে দামটা কিছুটা কমতো, কিন্তু এখানে যে কটা আমি কাফতান দেখেছি প্রত্যেকটা কাফতানের কোয়ালিটি কিন্তু দারুণ, কালার অসাধারণ। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম নিউ মার্কেট গিয়ে যদি কেউ স্ট্রিট শপিং করতে না চায় তাহলে তারা এই টাইপের দোকানে গিয়ে বসে আরামসে শপিং করতে পারবে। আর এখানে আমি কিছু ফ্যান্সি কালেকশন দেখাচ্ছি, এগুলো কিন্তু তোমার 1000 থেকে স্টার্ট হয়ে 1500, 2000, 2500 বিভিন্ন প্রাইস রেঞ্জের তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু পুজোর জন্য একদম পারফেক্ট। তো আসো এবার তোমাদেরকে কিছু ক্যাজুয়াল জিন্স দেখাই। এখানে যে জিন্সগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু 200 থেকে 250 করে। এগুলো সব কোরিয়ান স্টাইলের জিন্স, ঢোলা ঢোলা পরে ভীষণই আরাম, ক্যাজুয়াল পরার পক্ষে এই জিন্সগুলো ভীষণই ভালো। তো আমি এখানে দেখছি কিছু কেনা যায় কি যায় না। এরপরে তোমাদেরকে কিছু টপের কালেকশন দেখাই। এখানে যে টপগুলো দেখতে পাচ্ছ এই টপগুলোর প্রাইস কিন্তু 200 থেকে 250 এগেইন। আর আমি এখানে আমার বোনের জন্য একটা টপ খুঁজছি। প্রত্যেকটা টপ দেখো কী সুন্দর কিউট আর অ্যাস্থেটিক টাইপস, ভীষণ সুন্দর কালারগুলো, প্রিন্টগুলো ভীষণ ভালো ভালো। তো আমি এখানে দেখছিলাম আমার বোনের জন্য কোনো টপ আমার পছন্দ হয় কি হয় না। তো দেখো এখানে টপের কালেকশন প্রত্যেকটা সুন্দর। তো এরপর যে দোকানটাতে আমরা এসেছি সেই দোকানটা পুরোটাই কুর্তির দোকান, ভীষণ সুন্দর সুন্দর কুর্তি রয়েছে। আর আমি এখানে যে কুর্তিটা দেখছি এই কুর্তিটার প্রাইস কিন্তু তোমার 200 টাকা, ভীষণ সুন্দর আর সফট কাপড়। যারা কিনা কোচিং সেন্টারে যায় টিনেজ গার্লসদের পক্ষে এরকম টাইপের কুর্তি কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমার কাপড়টা এবং পুরো ওভারঅল কুর্তির লুকটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, তো সেই কারণে আমি এই কুর্তিটাই দেখছিলাম। এখানে দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু কুর্তিতে ভর্তি। এরপর এত ঘোরাঘুরি করলে খিদে তো পাবেই, সেই কারণে আমরা চলে এলাম ডেকার্স লেনে। আর ওই যে দেখতে পাচ্ছ বিধ্বস্তভাবে আমি ওখানে দাঁড়িয়ে আছি, কখন ওরা আসবে আর আমি খাবো সেই কারণে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবে। আর দেখতে পাচ্ছ চিত্তবাবুর দোকানে এখানে কত ভিড়, আমার ভীষণ খিদে পেয়েছে। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।